বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। হাজীগঞ্জ সুলকাটা এজে নিজাম উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রী নবম ও দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আমি সুস্বাগত জানাচ্ছি। মহামারী COVID-19 কারণে আমরা অনলাইন ক্লাস পরিচালনা করছি, আশা করি তোমরা সকলে উপভোগ করবা, ক্লাস দেখবা, যাতে তোমাদের শিক্ষা জীবন সচল রাখে থাকে। দেখো আজকে আমি আমার পরিচিতি একটা স্লাইড দিলাম। আমি দেখো কি পড়াবো, দ্বিপদী দশ শ্রেণী দশম অধ্যায় দশম দ্বিপদী বিস্তৃতি সুতরাং এই বিষয়টা আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। ওখানে একটা স্লাইড দেখো, এ প্লাস বি সমান রাশি দুইটি পদ, এখানে একটা রাশি, রাশি দুইটি পদ, দুই পদ বিশিষ্ট রাশি বা দ্বিপদী রাশি। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো দ্বিপদী রাশির বিস্তৃতি, এটা আমরা শিখব। শিকনপল বলতে আমরা এই অধ্যায়টা, এই পাঠটা আমরা দেখার পর, সমাধান করার পর আমরা এই বিষয়গুলো নিয়ে জানতে পারবো, বুঝতে পারবো। এখানে দ্বিপদী রাশি কাকে বলে তা বলতে ও লিখতে পারবো, দ্বিপদী সহগ চিহ্নিত করতে পারবে, প্যাসকেল সূত্র ব্যবহার করে দ্বিপদী রাশি বিস্তৃতি করতে পারবে। অনেকের এটা একটু কঠিন লাগে, আশা করি তোমরা মনোযোগ সহকারে যদি দেখো ইনশাল্লাহ তোমাদের জন্য বিষয়টা সহজ হয়ে যাবে। লক্ষ্য করি দ্বিপদী রাশি ওয়ান প্লাস ওয়াই টু ডি পাওয়ার জিরো ইকুয়ালস টু দ্বিপদী বিস্তৃত ওয়ান, ওয়ান প্লাস ওয়াই টু ডি পাওয়ার ওয়ান হোল ওয়ান ওয়াই প্লাস ওয়ান, ওয়ান প্লাস ওয়াই টু ডি পাওয়ার 1 প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 এ প্লাস টুয়াইস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তা আমরা এটা এ প্লাস বি হোল স্কোয়ার বর্গের ন্যায় মতো। কিউব যদি হয় এটা আমরা এ প্লাস বি হোল কিউব যদি হতো, একে প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এখানে আমরা এ জায়গায় 1 বসাইছি, বি জায়গায় ওয়াই বসাইছি। তাহলে প্রথমটাতে পদ একটা সৃষ্টি হয়েছে, দ্বিতীয়টাতে দুইটা পট আসছে, তৃতীয়টাতে তিনটা পট, চতুর্থ রাশিতে চারটা পট সৃষ্টি হয়েছে কিউবের ক্ষেত্রে। তাহলে আমরা একটু যদি দেখি, ওয়ান প্লাস ওয়াই এর ওয়ান প্লাস ওয়াই টু ডি পাওয়ার হোল ওয়ান ইকুয়ালস টু বিস্তৃতি হল ওয়ান প্লাস ওয়াই, পদের সংখ্যা হচ্ছে যে ওয়ান, একটি পদ আসছে। বিস্তৃতি সমূহকে ভিত্তি করে ওয়ান প্লাস ওয়াই টু ডি পাওয়ার হোল এন এর বিস্তৃতি সম্পর্কে নিম্নোক্ত সিদ্ধান্ত আসতে পারে, ওয়ান প্লাস ওয়াই টু ডি পাওয়ার হোল এন এর বিস্তৃতি এন প্লাস ওয়ান সংখ্যক পদ আছে, অর্থাৎ জিরো যদি হয়, যদি একটা পদ হয় একটাতে দুইটা, দুইটাতে তিনটা, অনুরূপ হবে সেরকম। দ্বিপদী রাশি ঘাতে সে বিস্তৃতিকে পদের সংখ্যা একটি বেশি থাকে, দ্বিপদী রাশির ওয়াই এর ঘাত ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে এন পর্যন্ত পৌঁছে। তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করো তাহলে তোমাদের বিষয়টা আর ক্লিয়ার হবে। ওয়ান প্লাস ওয়াই টু ডি পাওয়ার জিরো সমান ওয়ান, এন ইকুয়ালস টু তখন কত হবে, ওয়ান প্লাস ওয়াই টু ডি পাওয়ার হোল ওয়ান ইকুয়ালস টু ওয়ান প্লাস ওয়াই, এন ইকুয়ালস টু তখন দেখো ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার, ওয়ান প্লাস ওয়াই টু ডি পাওয়ার ওয়ান প্লাস ওয়াই টু ডি পাওয়ার স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান প্লাস টুয়াইস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তখন এন এর মান কত আসবে, ওয়ান প্লাস ওয়াই ওয়াই হোল কিউব, আমরা বাংলায় ওয়ান প্লাস থ্রাইস ওয়াই প্লাস থ্রাইস ওয়াই স্কোয়ার প্লাস থ্রাই প্লাস ওয়াই কিউব এন এর, দেখো তাহলে আমরা
প্রথমটাতে এন ইকুয়ালস টু জিরো, দ্বিতীয়টাতে এন ইকুয়ালস টু ওয়ান, তৃতীয়টাতে এন এর মান যখন ওয়ান হয় ফোর্থ, এন এর মান জিরো হলে ফোর্থ এক, এন এর মান এক হলে ফোর্থ দুইটি, এন এর মান দুই হলে ফোর্থ তিনটি, এন এর মান তিন হলে ফোর্থ চারটি। অর্থাৎ একটা পদ বেশি হয় পাওয়ার সে শক্তি সে। তাহলে এটা যদি আমরা এই এভাবে যদি সাজাই একটা পিরামিডের আকারে, দেখো আমরা দেখলাম প্রত্যেকটি পদ দ্বিপদী রাশির বিস্তৃতি ত্রিভুজের সাথে সম্পর্কিত এবং দ্বিপদী সহগগুলো একটি ত্রিভুজের আকার ধারণ করেছে। প্রথম রাশি উপরে ওয়ান, দ্বিতীয় রাশি টু, তৃতীয় রাশি ওয়ান টু ওয়ান, তৃতীয় রাশি ওয়ান থ্রি, চতুর্থ রাশি ওয়ান থ্রি থ্রি ওয়ান। প্রথমটা তো ওয়ান, দ্বিতীয়টাতে দুইটা ওয়ান, দুইটা পদ। তাহলে এভাবে এক দুই তিন চার আমাদের প্রথম ছিল না। তাহলে এটাতে এর মান কত, রাশিটির বিস্তৃতি কত হবে? নাইন, বিস্তৃতি পদের সংখ্যা। তাহলে দ্বিপদী রাশি কাকে বলে আমরা দেখি। দ্বিপদী রাশি দুইটি পদের সমন্বয়ে গঠিত বীজগণিত রাশিকে দ্বিপদী রাশি বলে। তোমরা চিত্রটা দেখতে পারছো, এখানে দ্বিপদী বিস্তৃতি সহগ নির্ণয়ের কৌশল বেশি ফেসকেল প্রথম ব্যবহার করেন, ফেসকেল অন্য, তাই কৌশলটিকে ফেসকেলের ত্রিভুজ বলা। ফেসকেলের ত্রিভুজ আমরা ভালো করে লক্ষ্য করলে তোমরা দ্বিপদী জিনিসটা ক্লিয়ার করে বুঝো। একটু দেখে করো, ত্রিভুজ থেকে আমরা দেখতে পাই এর বাম ও ডান দিকে আছে ওয়ান, সব বাম দিকে ওয়ান, ডান দিকে ওয়ান। আমাদের যতটা পথ আছে ততটা আমরা ত্রিভুজের মাঝখানের সংখ্যাগুলো প্রত্যেকটি টিক উপরের দিকে সংখ্যা যোগফল। প্রথমটার কোনো যোগফল নাই, আমরা এই যে এটা এই দুইটা তো ওয়ান প্লাস ওয়ান, এখানে আমরা টু বসাবো এই ওয়ান। তাহলে আমরা আর একটু সামনের দিকে যাই, এই ওয়ান প্লাস ওয়ান টু হলো, আর টু প্লাস ওয়ান প্লাস টু থ্রি হলো, ওয়ান প্লাস টু থ্রি হলো, ওয়ান প্লাস থ্রি ফোর হলো, আর থ্রি প্লাস থ্রি সিক্স হলো, ওয়ান প্লাস ফোর ফাইভ হলো, ফোর প্লাস সিক্স টেন, ফোর প্লাস সিক্স টেন, ফোর প্লাস ওয়ান ফাইভ। এইভাবে আমরা জিনিসটা দেখব পাশাপাশি দুইজন মিলে। আমরা আসলে এগুলা ক্লাসের জন্য স্লাইড রেডি করা যাক। তোমরা দেখো এই দ্বিপদী বিস্তৃতিটা সহগ রাশিটি ফেসকেলের ত্রিভুজের সাহায্যে দ্বিপদী সহগ নির্ণয় করতে পারো। যেমন এক্স প্লাস ওয়ান প্লাস এক্স টু ডি হোল টু ডি পাওয়ার ফাইভ যদি হয়, তাহলে প্রথম পদ ওয়ান, দ্বিতীয় পদ আমাদের এই যে এখানে আমাদের ফাইভ আসলো, এই এটা হলো দ্বিতীয় পদ ফাইভ এক্স, তৃতীয় পদ হলো টেন এক্স স্কোয়ার, এটা হলো এক্স কিউব। প্রথমটাতে নাই, দ্বিতীয় এক্স শুরু ওয়ান টু থ্রি ফোর ফাইভ, একটা একটা এক্স বাড়তে থাকবে। তৃতীয় পদে এক্স টেন এক্স কিউব, চতুর্থ পদে টেন এক্স, তৃতীয় সরি তৃতীয় পদে টেন এক্স স্কোয়ার, চতুর্থ পদে টেন এক্স কিউব, পঞ্চম পদে ফাইভ এক্স টু ডি পাওয়ার ফোর, ষষ্ঠ পদে ওয়ান দিতে হবে এক্স টু ডি পাওয়ার ফাইভ। ওয়ান এক দুই তিন চার, এক দুই তিন চার পাঁচ ছয়টা পদ, এক দুই তিন চার পাঁচ ছয়। আমরা পদের সংখ্যা হবে যে বিস্তৃতি এন প্লাস ওয়ান, এন এর মান হচ্ছে ফাইভ, ওয়ান যোগ করলে সিক্স হয়, তাহলে ছয়টা পদ সেজন্য হয়েছে। দলীয় কাজ তোমরা ইচ্ছা করলে এখানে অনেকগুলো সমাধান করতে পারো। একটু দেখলে ফেসকেলের সূত্রের সাহায্যে ওয়ান প্লাস থ্রি এস হোল টু ডি পাওয়ার সিক্স কে বিস্তৃতি করা এবং ওয়ান প্লাস থ্রি এক্স হোল টু ডি পাওয়ার ফাইভ এর দ্বিপদী সহগগুলির সমষ্টি নির্ণয় করা। একটু খেয়াল করলে তোমরা এটা অনেক সবাই করতে পারো। যেমন আমরা আরেকটা উত্তর মিলিয়ে নিই, ফেসকেলের ত্রিভুজ ওয়ান প্লাস থ্রি এক্স টু থ্রি এক্স হোল টু ডি পাওয়ার সিক্স ইকুয়ালস টু, তাহলে আমাদের এখানে হবে
6 যখন আছে 7টা হবে x প্লাস n প্লাস 1 মানে 6 প্লাস 1 7টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা তাহলে প্রথমটা 1 বসলো এই যে আমরা 1 বসাবো 1 প্লাস 1 মিলে 2 বসাবো 1 প্লাস 2 মিলে 3 2 প্লাস 1 মিলে 3 1 প্লাস 3 মিলে 4 3 প্লাস 1 মিলে 4 3 3 প্লাস 6 1 প্লাস 4 5 6 প্লাস 4 প্লাস 6 10 4 প্লাস 6 10 5 প্লাস 1 5 1 বসালাম 5 প্লাস 1 6 5 প্লাস 10 15 10 প্লাস 10 20 10 প্লাস 5 15 5 প্লাস 1 6 এবং বসালাম 1 2 3 4 5 6 7 আমরা 1 লিখছি 3x একটা 3x দুইটা 3x তিনটা 3x একটা 3x পাঁচটা 3x ছটা তারপর এখানে সব কোন এখানে 6 এখানে 15 15 এখানে 20 এখানে 15 এখানে 6 এখানে স্টুডিও 3x স্টুডিও 6 বাবা দেখবে যে সহজ ভাবে তোমরা অঙ্কটা ইনশাআল্লাহ করতে পারবে মূল্যায়ন কৌশল মনে রাখার জন্য পুনরায় মনোযোগ দিয়ে দেখি এবং নিচের প্রশ্নগুলো উত্তর দিই দেখো এগুলো ফেসকেলটা কিভাবে হলো আবার দেখাচ্ছি যে আমরা ওয়ান লিখলো ওয়ান ওয়ান টু ওয়ান টু থ্রি টু ওয়ান টু থ্রি থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি সিক্স থ্রি ওয়ান ফোর ফোর ওয়ান ফাইভ সিক্স ফোর সিক্স টেন ফোর সিক্স টেন ফোর ওয়ান ফাইভ 5 1 6 5 10 15 10 10 20 10 plus 5 15 5 plus 1 6 তো এবারে আমরা সূত্রের সাহায্যে ফেস কেলে সমাধান করতে পারি তাহলে 1 minus 2 y whole to power 5 এটা বিস্তারিত আমরা করতে পারবো শুধু একটু দেখলে হবে ইনশাআল্লাহ এটা দেখব ত্রিভুজটি থেকে 1 প্লাস x টু s স্কয়ার 1 প্লাস s স্কয়ার হোল টু দি পাওয়ার 4 বিস্তি দিলে দেখো এটা তোমরা নিজে চেষ্টা করলে তুমি সব অঙ্ক পারবে একটু চেষ্টা করলে হবে আমি তোমাদেরকে একটা বাড়ি কাজ দিচ্ছি দেখো 1 মাইনাস 3x টু দি পাওয়ার 7 একটি দ্বিপদী রাশি দ্বিপদীটা দুইটা রাশিটির বিস্তৃতি পদ সংখ্যা কত রাশিটির সূচক সার হলে দ্বিপদী সহগগুলি নির্ণয় করো ফেসকেলের সূত্র ব্যবহার করে দ্বিপদী বিস্তৃতি নির্ণয় করো আল্লাহ হাফেজ আজকের এই অনলাইন ক্লাসে আরেকটা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ এটা নাকি অনেক ভুল হয়েছে কি মানে